মহামারী করোনা প্রাদুর্ভাবের কারণে কুয়েতে রাত 9টা থেকে 3টা পর্যন্ত চলে আসছে সরকারের দেওয়া ঘোষিত কারফিউ। এর মধ্যে পালিত হচ্ছে ঈদুল আজহা। ভোর থেকেই মসজিদগুলোতে ধ্বনিত হচ্ছে আল্লাহু আকবর তাকবীর ধ্বনি। বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য ছুটে এসেছেন, কারণ এখনো বিভিন্ন অঞ্চলের প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোর মসজিদ খুলে দেওয়া হয়নি। মুসল্লিরা কুয়েত সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের জানামাজ ব্যবহার করে নামাজ আদায় করেছেন। ধর্ম মন্ত্রণালয় বিভিন্ন মসজিদে মুসল্লিদের জন্য প্লাস্টিকের জানামাজের ব্যবস্থা করায় মুসল্লিরা সকলেই সরকারের ভূয়সী প্রশংসা করেন। তাছাড়া দীর্ঘদিন পর নামাজ আদায় করতে পেরে মুসল্লিরা সকলে আনন্দিত এবং এর সাথে সরকারের এহেন পদক্ষেপের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। কুয়েতের কঠোর আইন কানুন মেনে, স্বাস্থ্যবিধি মেনে আমরা সকলে ঈদ উদযাপন করেছি। চার মাস পরে আমরা নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আজকে আমরা ঈদুল আজহা নামাজ এই মাত্র জামাতে প্রবাসীরা সারা বিশ্বের মুসলিম উন্নয়ন শান্তি ও মুক্তির কামনায় এবং করুণা থেকে পরিত্রাণের জন্য মহান রাব্বুলের কাছে দোয়া প্রার্থনা করেন। শরীফ মোহাম্মদ, মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত।